Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. কিরে হ্যাঁ একা বসে কি ভাবছিস? ভাবছি একটা নাটকের শেষ অঙ্ক। হঠাৎ নাটক নিয়ে ভাবছিস কেন? এই দিদি তোকে একটা কথা বলবো, বল বাবাকে বলবি না, বাবাকে ম্যানেজ করবি না? বলবো না, বল কি হয়েছে? দিদি তুই তো আমার বড় বোন, আমার মায়ের মতন, তোকে একটা কথা বলবো। বলছিলাম কি বলছিলাম কি বল বল না বলবো? হ্যাঁ বল। আমি না একজনকে কি একজনকে আমি না একজনকে ভালোবেসে ফেলেছি রে। তাকে? দুলাল দাকে। না আমি অবাক হয়ে যাচ্ছি তোর রুচিবোধ দেখে। তোর মতো একটা শিক্ষিতা কালচার্ড মেয়ে, শিক্ষিতা কালচার্ড বলেই তো আমি সেই ঝিনুক চিনতে পেরেছি যে ঝিনুকের মধ্যে মুক্ত আছে। সে ঝিনুক আমি কিছুতেই হারাতে পারবো না, যে কোনো মূল্যে আমার চাই। আমার একটা কথা বলো তো, যদি কোনো সুন্দরী মেয়ে তোমায় ভালোবাসতে চায় কিংবা ভালোবাসে, তাহলে তুমি কি করবে? তুমিও কি আর পাঁচটা পুরুষের মতো? আমি ব্যতিক্রম নই, আমিও তো একজন রক্ত মাংসের মানুষ, কারণ আমি তো ভগবান নই। কি বললে? এতই যখন অন্য মেয়ের প্রতি নজর, তাহলে তাহলে আমায় বিয়ে করলে কেন? কোনো বন্ধনই ছিল না এই রমার প্রতি? আমি যে রমাকে ভালোবেসেছিলাম, যে রমাকে বিয়ে করেছিলাম, আর আজ যে রমা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে, তারা এক মেয়ে নয়, আই হেট দিস রমা। চিন্তার কিছু নেই, এ সময় এরকম একটু হয়। জয়ন্ত বাবু, ইউ আর গোয়িং টু বি এ ফাদার। মানে আমি দাদু? মায়া তুমি দিদিমা? এই না তুই মানি হতে চলেছিস। মিষ্টি আনাও মিষ্টি আনাও। দুলাল, হ্যাঁ দুলাল, কোথায় গেল আবার? হ্যাঁ দুশো টাকার মিষ্টি নে না, দুশো টাকা না, পাঁচশো টাকা, পাঁচশো টাকার মিষ্টি নিয়ে এসো। জয়ন্ত বাবা হতে চলেছে। জয়ন্ত বাবু তাহলে আমি চলি, উনি কিন্তু ভীষণ উইক, ওকে একটু চেঞ্জ দিয়ে যান দরকার। চলি হ্যাঁ। এই চলো আমরা এখান থেকে যাই, ঘোরা একা থাক, চলো চলো। আমার অঙ্ক যে ভুল হয়ে গেল। ডোন্ট ওয়ারি রমা, অঙ্কশাস্ত্রে বলে সব অঙ্কেরই সমাধান হয়, শুধু ঠিক মতো মেলাতে হয়, আর সেই মেলাবার জন্য একটু কাটাকাটির দরকার হয়। কাটাকাটি? আর সেই কাটাকাটি করার জন্য একটু সময় দরকার, আর সেই সময়ের জন্য একটু বাইরে যাওয়ার দরকার, এই চার দেওয়ালের বাইরে। তাই ডাক্তারের মত অনুযায়ী তো লজ্জা করছে না বড় বোনের স্বামীর সঙ্গে এরকম বেলাল্লাপনা করতে? দিদি আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম,
তোর এই শিকারিতির জন্যই আমার এই বেলের লাফানা দুলালদার সাথে। তোরা বাবা আমাকে বোকা বানাতে পারলেও আমাকে নয়। আমি সেদিনই বুঝে গিয়েছিলাম যেদিন তোদের রান্নাঘরে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলাম। আর দুলালদার ইংলিশ স্পিকিং পাওয়ার শুনে, এবার বলতো কেন তোরা এরকম মিথ্যে নাটক করেছিস? কেন, কিসের জন্য? তোমাদের বাবাকে বাঁচানোর জন্য। বাবাকে বাঁচানোর জন্য? তুই আমার থেকে মাত্র এক বছরের বড় বলে তোকে কোনোদিনও প্রণাম করিনি, কিন্তু আজ থেকে বড্ড প্রণাম করতে ইচ্ছে করছে রে। আমি দুধে মিশে গেল আর আমি মাঝখানে আটি হয়ে গড়াগড়ি কাছি, ওটা হচ্ছে না, আমাকেও প্রণাম করো। ও মশাই, আপনাকে প্রণাম করতে যাব কোন দুঃখে শুনি? হবু স্বামীর সুখে। আমার মেয়ে হয়ে তুমি একটা চাকরের হাত ধরে ড্যাং ড্যাং করে বাড়িতে ঢুকছ, তোমার কি আত্মসম্মান বোধ নেই? আর তোমাকেও বলি হ্যারি, তোমার সাহস তো কম নয় আমার মেয়ে ছেলে মানুষের সুযোগ নিয়ে তুমি। এর যদি কোনোদিন দেখি চাপকে তোমাকে সিঁড়ে করে দেবো আমি। যাও এখান থেকে। আর তোকেও বলি রমা, তোর সামনে সব হয় কি করে? তোরা এসে গেছিস? হ্যাঁ, কিন্তু তুমি হঠাৎ শপিং? আর বলিস না, তোরা চেঞ্জে যাবার পর আমার সে পুরনো ব্যাধি আবার মাথা চাগার দিয়ে উঠেছিল। বাবা কোমরে কি ব্যথা কি ব্যথা! শেষে পাদিতে অমাবস্যা পূর্ণিমা খুঁজতে গিয়ে দেখি পরশুদিন জামা ষষ্ঠী। তোর বাবাকে বললাম, যাও জামা ষষ্ঠী বাজারটা করে নিয়ে এসো। তিনি গেলেন না, তার সময় হলো না, অগত আমাকে যেতে হলো। জামাই তো তোমার একটি, এতগুলো প্যাকেট আনতে গেলে কার জন্য? ও মা, বাড়িতে আরো লোক আছে, সাঙ্গ পাঙ্গ তো কম নয়, তাদেরও তো দিতে হবে। দুলাল, দুলাল, এই নাও এটা তোমার, জামাই ষষ্ঠীর দিন পড়বে, বাড়িতে অনেক লোকজন আসবে, তুমি যেন তোমার ওই লাল কালো এইসব গেঞ্জি পরে লোকের সামনে ঘুরে বেরিও না, আমাদের তো একটা মান সম্মান আছে। এই জয়ন্ত বাবা, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করবে জামাই ষষ্ঠী উপলক্ষে। এবার জামাইকে আশীর্বাদ করুন। দুলাল প্যাকেটটা দাও তো বাবা। না না, সব নয়, উপরের প্যাকেটটা, জামাইয়ের প্যাকেটটা দাও। এই নাও বাবা, আশীর্বাদ করি বাবা, ধনে পুত্রে লক্ষ্মী লাভ করো। কে বলিস আসে? জলি তো কখন এসছে, ভেতরে বসে আছে, কি ব্যাপার বলতো? দুলালটা গেল কোথায়? চুপ কত, যে যার জায়গায় বসে। জয়ন্ত, হ্যাঁ জয়ন্ত, হ্যাঁ আসছি। আগে কি ব্যাপার বলতো, তোমার বন্ধু বান্ধবী যারা আসছে সবাই একে দুলালের খোঁজ করছে কেন? দুলাল কি বাড়ির মালিক? না মানে আসলে লাল ওদের কাছে খুব ফেভারিট। হ্যাঁ আসলে আমি তো বাড়িতে থাকি না, তো আমার বন্ধু বান্ধব সব এলে ওরা দুলালের কাছ থেকে চা কফি এটা ওটা সব খেয়ে যায়। আর দুলাল ও বক্স পাবার লোভে না চাইতে সব ডেলিভারি করে দেয়। তাই বলো, কিন্তু এখন যদি হাত খালি দুলাল কোথায়? হ্যাঁ
দুলাল, এই দুলাল, এই দুলাল, দুলাল, শোনো, হ্যাঁ, আজকে দিনই যাওয়ার বুক শিষ্ট আছে, হ্যাঁ, না, 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 ঠিক আছে, ঠিক আছে। কিরে দুলাল, তোর এই অবস্থা? নামটা আমার সিরাজ দল, সে তো ভাগ্য মিজদাফ। এই আয় তোর এদিকে আয়, কোল্ড ড্রিঙ্কস নে, আয়, আয়। কি বলছিস তুই জানতো? ফ্যান্টাস্টিক ড্রামা। কি ব্যাপার? এত লোকজন? আমেরিকা থেকে আসছে, একটু ভদ্রতা জ্ঞান নেই, একটা অপরিচিত লোকের বাড়িতে ঢুকে চাচা মিছিল শুরু করে দিয়েছেন। আপনি কে? আমি? আপনি যেটা খুঁজছেন আমি তার অরিজিনাল সোর্স। কি আমি জয়ন্ত? এই ভদ্রলোক যা বলছেন তা সত্যি না মিথ্যা? মাথা নিচু করে রইলে কেন? বলো এই ভদ্রলোক যা বলছেন তা সত্যি না মিথ্যে? বলো এই মিথ্যে বলো। বাবা, আপনি বীরেন মুখার্জি? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পারছি। দাঁড়িয়ে রইলে কেন? যাও ডেকে নিয়ে এসো, দেখি সে কত সুন্দরী রূপ। তার রূপের মোহে তুমি বাবাকে পর্যন্ত ভুলে যেতে পারলে। দারুণ সুন্দরী, দারুণ রূপসী, মানে আপনি নিজে। কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। কি কেলেঙ্কারি? জয়ন্তর বাবা এসেছে। জয়ন্তর বাবা? হ্যাঁ। কি বলছিস তুই? এখন কি করা যাবে সেটাই তো ভাবছি, এখন কি করবো? রমা, রমা কোথায় গেলি রে? দাঁড়া, দেখ কে এসেছে। কি হলো? ডাকো। হ্যাঁ, আশীর্বাদ করি বলো তো। এই না, এটা রাখো, নাও, এতে বা 5 লাখ টাকা আছে, তোমার পছন্দ মতো কিছু কিনে দিও, কেমন? 5 লাখ? বলছি তো দিয়ে দেবো আপনাদের টাকা। এই দিয়ে দেবো কথাটা রোজ না বলে আমার সুদে আসলে টাকাটা আমার চাই, নইলে। দাঁড়ান, কি হয়েছে? একে আপনারা মারছেন কেন? এই যে মালটি দেখছেন, 6 মাস আগে মিথ্যে পরিচয় দিয়ে 5 লাখ টাকা 4% সুদে নিয়েছে। এই যে এখানে ফ্ল্যাট, বাইরে মারুতি, সেই টাকার ফুটানি। এতে বা 5 লাখ টাকা আছে। দেখুন, আপনারা আমাকে বিশ্বাস করে 2 দিন সময় দেবেন? আপনাদের টাকা ফেরত দেওয়ার দায়িত্বটা আমি নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বললেন আজ আমরা চলে যাচ্ছি, পরশুদিন কিন্তু আবার আসবো। এসে টাকাটা না পেলে চলে।
টাকা তুমি কোথায় পাবে? অথচ পরশুতে ডেট দিলে। হাউস